স্টুডেন্ট তোমরা যারা ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের সিলেবাস এবং একশো শতাংশ কমনযোগ্য বড় প্রশ্নের অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব। সিলেবাস নিয়ে আলোচনা করব সিলেবাসের নম্বর বিভাজন অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করে দেব এবং একশো শতাংশ কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটা অধ্যায় ভিত্তিক আর এই সাজেশান এবং সিলেবাস দেখে তোমরা যদি পড়াশোনা শুরু করো প্রথম থেকে তাহলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে নাইনটি ফাইভ নাইনটি এইট পাওয়া নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পাওয়া কোনো চিন্তার ব্যাপার না খুব সহজে পাওয়া যায় বিগত ছ থেকে আট বছর বিগত ছ থেকে আট বছরের তোমরা পিভিআর সিআরসের ছোট প্রশ্ন করে নাও তোমাদের চল্লিশটা ছোট প্রশ্ন থাকে চব্বিশটা এমসিকিউ কিউ আর ষোলোটা এসে কিউ বিগত আট বছরের তোমরা পিভিআর সিআরসের প্রশ্নপত্র এসে কিউ যদি সলভ করে নাও এই চল্লিশটা টোটাল ছোট প্রশ্নের মধ্যে তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা ছোট প্রশ্ন কমন পেয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং তোমাদের এই যে সাজেশান দিচ্ছি এই সাজেশান থেকে তোমাদের পরীক্ষায় আটটা প্রশ্ন আসে লিখতে হয় পাঁচটা আর আজকের যে সাজেশান আটটা প্রশ্নের আটটাই কমন পাবে এতে কোনো সন্দেহ নেই প্রথম থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করে নিজেদেরকে তৈরি করো সিলেবাস সাজেশান দেখে নেবে তার আগে একটা বিষয় বলার আছে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন করে ক্লাস হয়ে থাকে এবং পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় তার জন্য আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো কেউ যদি তোমরা টোটাল স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অর্থাৎ তোমরা প্রশ্ন উত্তরের পিডিএফ নোটস নিতে চাও সেক্ষেত্রেও তোমরা পারচেস করতে পারো এই নম্বরে যোগাযোগ করে চলো তোমরা আজকের সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও প্রথমে তোমরা সিলেবাসটাকে দেখে নাও তোমাদের মোট দশটা অধ্যায় আছে তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে মোট দশটা অধ্যায় আছে এই দশটা অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে সেটা একটু বুঝে নাও প্রথম যে অধ্যায় ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ এর বাংলা হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্ক এই যে প্রথম অধ্যায় এখান থেকে তোমাদের কোনো এমসিকিউ কিউ প্রশ্ন এবং এসএকিউ কিউ প্রশ্ন থাকবে না এখান থেকে তোমাদের একটা আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে এই এক নম্বর অধ্যায় থেকে টোটাল নম্বর কত টোটাল নম্বর হচ্ছে তোমাদের আট তারপরে দু নম্বর যে অধ্যায় দু নম্বর অধ্যায়ের নাম ইন্টারন্যাশনাল রিলেশান ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কোনো রকম বড়ো প্রশ্ন থাকে না তিনটে এমসিকিউ এবং তিনটে এসে থাকে তিন নম্বর অধ্যায় ফরেন পলিসি এর বাংলা হচ্ছে কি বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি এই অধ্যায় থেকেও কোনো বড়ো প্রশ্ন নেই তিনটে থাকে এমসিকিউ এবং তিনটে থাকে এসে কিউ চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায়ের নাম হচ্ছে ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ এই অধ্যায় থেকেও কোনো বড়ো প্রশ্ন থাকে না চারটে থাকে এমসিকিউ এবং চারটে থাকে এসে অর্থাৎ তোমাদের দু নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই যে পরপর তিনটে অধ্যায় এই তিনটে অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন থাকে না তারপরে পাঁচ নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে সাম মেজর পলিটিক্যাল ডকটিন্স এই যে অধ্যায় এই অধ্যায়টার বাংলা হচ্ছে কয়েকটি এই অধ্যায়টার বাংলা হচ্ছে কয়েকটি রাজনৈতিক মতবাদ কয়েকটি রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে কোনো রকম ছোট প্রশ্ন থাকে না এই অধ্যায় থেকে বড় প্রশ্ন থাকে একটা সেটা হচ্ছে তোমাদের কত নম্বরের আট নম্বরের বড়ো প্রশ্ন একটা পরীক্ষায় থাকে তারপরের অধ্যায় পরের অধ্যায়ের নাম হচ্ছে ছ নম্বর অধ্যায় এই ছ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে অর্গ্যানস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায় থেকে তোমাদের দু রকমভাবে প্রশ্ন হতে পারে এক তো ছটা এমসিকিউ দুটো এসে দিতে পারে নয়তো তোমাদের কিন্তু আটটা আট নম্বরের একটা বড়ো প্রশ্ন দিতে পারে আর বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে এই অধ্যায় অর্থাৎ ছ নম্বর অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন আসছে না বিগত দু বছরে কোনো বড়ো প্রশ্ন আসেনি পঁচিশে আসার চান্স আছে বিগত বছর তোমাদের এই অধ্যায় থেকে ছোটো প্রশ্ন পরীক্ষায় দেওয়া হয়েছিল সাত নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায়ের নাম হচ্ছে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে মোট বারো নম্বরের প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমাদের দুটো এমসিকিউ দুটো এসে এবং একটা আট নম্বরের বড়ো প্রশ্ন পরের অধ্যায় আট নম্বর অধ্যায় লেজিসলেচার ইন ইন্ডিয়া এই অধ্যায় থেকে টোটাল দশ নম্বরের প্রশ্ন সেক্ষেত্রে এখান থেকে দুটো থাকে এমসিকিউ কোন কোনো থাকে না আর একটা আট নম্বরের বড়ো প্রশ্ন পরে ন নম্বর অধ্যায় জুডিশিয়ারি ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে দুরকমভাবে প্রশ্ন হতে পারে ছটা এমসিকিউ দুটো এসে কিউ এইভাবে আসতে পারে বা একটা তোমাদের বড় প্রশ্ন আট নম্বরের আসতে পারে শেষ অধ্যায় শেষ অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন থাকে না এসে এবং এমসিকিউ এমসিকিউ চারটে এসে দুটো অধ্যায়টার নাম হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় শাসন ব্যবস্থা এই ছিল তোমাদের সিলেবাস এবার সাজেশানটা তোমরা দেখে নাও এবারে তোমরা সাজেশানটা দেখে নাও সাজেশানটা দেখো তোমাদের অধ্যায় ভিত্তিক সাজেশান আছে সেক্ষেত্রে প্রথম যে অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা তোমাদের আছে বিশ্বায়ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো বা বিস্ময়নের বিভিন্ন রূপ লেখো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন হচ্ছে ক্ষমতা বলতে কী বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা কর এই চারটে প্রশ্ন তার মধ্যে প্রথম তিনটে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ তোমাদের দু নম্বর অধ্যায় দু নম্বর অধ্যায় দেখো দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর এই অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন নেই সেটা আগেই তোমাদের আমি সিলেবাসে বলে দিয়েছি এবার আছে তোমাদের পাঁচ নম্বর অধ্যায় এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তিনটে স্টার আছে প্রথম প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো এবারে ছ নম্বর অধ্যায় ছ নম্বর অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও তবে ছ নম্বর অধ্যায়টাই গুরুত্বপূর্ণ কারণ বিগত দুটো বছর অর্থাৎ দু এবং দু এই দুটো সালে এই ছ নম্বর অধ্যায় থেকে কোনো বড়ো প্রশ্ন দেওয়া হয়নি সেক্ষেত্রে ছ নম্বর অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি এখান থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে এক নম্বর এক কক্ষ বিশিষ্ট বা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দু নম্বর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও তিন নম্বর আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো তারপরে সাত নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো আর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো তারপর দেখো আট নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরের প্রশ্নগুলো দেখো ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন আছে বিধানসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপরের প্রশ্ন অর্থবিল কাকে বলে লোকসভায় কিভাবে অর্থ বিল পাস হয় নম্বর অধ্যায় ন নম্বর অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের ভারতের বিচার বিভাগ এই অধ্যায় থেকে যে বড়ো প্রশ্নগুলো আছে দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দু নম্বর হচ্ছে ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর চার নম্বর হচ্ছে অধস্তন আদালতগুলির গঠন ও কার্যাবলী আলোচনা করো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস এবং সাজেশান